ভোট পরবর্তী হিংসার আগুন অব্যাহত। দশমীর রাতেই আক্রান্ত দুই আইএসএফ কর্মী, অভিযোগের তীরে তৃণমূল। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। অভিযোগ, পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাসের শিকার হয়ে ঘর ছাড়া ছিলেন আইএসএফ কর্মী সিরাজুল আকুঞ্জি। কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরেছেন। দশমীর রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তাকে বাঁশ রড দিয়ে এলোপাথারি মারধর করে তৃণমূলী দুষ্কৃতীরা। সিরাজুলকে বাঁচাতে গিয়ে মোর্তাজা আকুঞ্জি গুরুতর জখম হন দুষ্কৃতীদের হাতে। আইসেফ করি বলে আমাদের মারধর করেছে। আজকে আমি মগরিবের নামাজ পড়ে ওষুধ নিয়ে ফিরছি, আর আমার আর দুই ভাই আর এক বোন, আই চারজনা ফিরছি। আচমকা এসে কালাম সর্দার আর আজকে সাজুল সর্দার, এরা দুজনা এসে আচমকা মেরেছে। বিভৎসভাবে ওষুধ নিয়ে যখন ডাক্তারের কাছ থেকে ফিরছে, পিছন থেকে জামার কলার ধরে এলোপাতারি রড বাঁশ তারপর কাঠের চেলা দিয়ে মারধর করেছে। বুকে কিল, তলপেটে কিল, পা ফ্র্যাকচার হয়ে গেছে। ছোট কাকার চারটে মাসটা মাথায় সেলাই পড়েছে। আমার সেজো কাকা, সেজো কাকারও ছটা সেলাই পড়েছে। পারিবারিক গণ্ডগোল, রাজনীতি নেই, সাফাই তৃণমূলের। এটা একটা আমার কাছে যেটা খবর পেলাম, এটা একটা পারিবারিক গণ্ডগোল, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তৃণমূল মারপিটে বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে, আর বিরোধী আইএসএফ এর কাছে তো কোনো অস্ত্র নেই। ওদের অস্ত্র হলো অপপ্রচার, মিথ্যা রটনা, এইগুলোই। আহতদের উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুল আকুঞ্জিকে রেফার করেন বারাসাত হাসপাতালে। অভিযুক্ত চার তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।